প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পাইপ ও টিউবের মধ্যে পার্থক্য। আজকের আলোচনায় থাকবে বিভিন্ন প্রকার পাইপ ফিটিংস বিষয়। আজকে বিভিন্ন প্রকার পাইপ ফিটিংস ফিটিং বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের পাঠ পরিচিতি হল এসএসসি ভোকেশনাল দশম শ্রেণীর জেনারেল মেকানিক্স এক থেকে অষ্টাদশ অধ্যায়ের একটি অংশ। আজকের শিক্ষণফল হল আলোচনা শেষে শিক্ষার্থীরা জানতে পারবে পাইপ ফিটিংস কি, ফ্লেঞ্জ পাইপ ফিটিংস, ফ্লেঞ্জবিহীন পাইপ ফিটিংস, রড আয়রন বা স্টিল পাইপ ফিটিংস বিষয় বুঝতে পারবে এবং বিভিন্ন প্রকার ফিটিংস এর ব্যবহার সম্পর্কেও জানতে পারবে। তাহলে আজকের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব পাইপ ফিটিং বিষয়। পাইপ ফিটিং গুলো কি পাইপলাইনে বা পাইপের সঙ্গে পরস্পরের সংযোজন, পাইপলাইনের দিক পরিবর্তন, প্রধান পাইপলাইন থেকে শাখা লাইন বের করা বা বিভিন্ন দিক লাইন বের করা, বা বড় আকারের পাইপের সঙ্গে ছোট আকারের পাইপলাইন বের করা, বা বড় আকারের পাইপের সঙ্গে ছোট আকারের পাইপ সংযোগ করা ইত্যাদি, প্লাম্বিং ফিক্সার লাগাতে যে সকল উপকরণাদি ব্যবহার করা হয় তাকে আমরা পাইপ ফিটিংস বলি। মূলত এই সব ফিটিংস গুলোই বিভিন্ন পাইপের সঙ্গে সংযোজনের মাধ্যমে আমাদের সর্বরের কাজটি সম্পূর্ণ করা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব ফ্লেঞ্জ পাইপ ফিটিংস কি। আমরা ছবিগুলো দেখে বুঝতে পারব যে যেসব ফিটিং গুলো এর আগে আমরা ব্যবহার করেছি সেই ফিটিং গুলো কিন্তু ক্লিয়ার, এর মাথার দিকে কোনো অংশ বর্ধিত আকারে নেই। কিন্তু বর্তমানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, যেমন ব্যান্ড, টি, এলবো, ক্রস, এই যে জিনিসগুলো বা এই যে ফিটিংগুলো আমরা দেখতে পাচ্ছি যে এর প্রত্যেকটি অংশের মাথার দিকে, প্রত্যেকটি অংশের মাথার দিকে কিন্তু একটা গোলাকার অংশ দেখতে পাচ্ছি। এই গোলাকার যে বর্ধিত অংশ থাকে, বর্ধিত অংশটাকে একই বলা হবে ফ্লাঞ্জ। এই যেসব ফিটিংসে এই বর্ধিত অংশগুলো সংযুক্ত করা থাকে তাদেরকেই বলা হবে ফ্লাঞ্জ পাইপ ফিটিংস। এখন বর্ধিত অংশগুলোর কাজ হলো যখন কোনো বড় আকৃতির, বড় মাপের কোনো পাইপের সংযোজন করা হয় তখন যাতে সুন্দরভাবে এগুলোকে জয়েন্ট দিতে পারে, যাতে কোনো রকম লিক করতে না পারে, এই জন্য বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস অবশ্য ভিতরে ব্যবহার করা হয়। বড় আকৃতির বড় সরবরাহ লাইনে আমাদের এই ফ্লেঞ্জ পাইপ ফিটিং বিষয় জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব ফ্লেঞ্জবিহীন পাইপ ফিটিং। এর আগে আলোচনা করছি ফ্লেঞ্জযুক্ত, আর এখন আলোচনা করব ফ্লেঞ্জবিহীন। এই একই ধরনের, অর্থাৎ যখন কোনো ফিটিংসে কোনো ফ্লাঞ্জ থাকবে না, মানে কোনো বর্ধিত অংশ থাকবে না, সেটা হলো ফ্লাঞ্জবিহীন পাইপ ফিটিংস। যেমন টি, এলবো, রিডিউসার, ওয়াই, ক্রস, ইউনিয়ন, এই যে বিষয়গুলো, এই যে ফিটিংগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ফিটিংটা প্রত্যেকটাই দেখা যাচ্ছে যে মুখের কাছে বর্ধিত কোনো অংশ নেই। এই বর্ধিত অংশ না থাকাতেই যে ফিটিংগুলো এখন এখানে আছে এই ফিটিংগুলো কি বলবো আমরা ফ্লেঞ্জবিহীন পাইপ ফিটিং। এখন সাধারণত ছোট ছোট সরবরাহ লাইনে যেখানে কোনো প্রেশার পড়ার কোনো সম্ভাবনা তেমন একটা থাকে না, সেই সব ক্ষেত্রে আমরা ফ্লেঞ্জবিহীন পাইপ ফিটিংগুলো ব্যবহার করে থাকি। কিন্তু বৃহৎ আকারের যখন কোনো কাজ হয়, অনেক দূরে যখন সরবরাহ লাইন করা হয় মাটির উপরে বা মাটির ভিতরে, বিশেষ ক্ষেত্রে মাটির ভিতরে যেগুলো করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্লাঞ্জবিহীন এই পাইপ ফিটিংগুলোই বেশি ব্যবহার করা হয়। তাহলে আমরা ফ্লাঞ্জযুক্ত পাইপ ফিটিংস এবং ফ্লাঞ্জবিহীন পাইপ ফিটিং সম্পর্কে বুঝতে পারলাম। এবার আমরা আলোচনা করব রড আয়রন বা স্টিল পাইপের ফিটিংগুলো কি।
সাধারণত আমরা এখন যে পাইপ ফিটিং গুলো দেখলাম ওয়াই টি ক্রস নিপল রিডিউসিং এলবো সকেট রিডিউসার প্লাগ রানিং নিপল এই যে বিষয়গুলো আমরা দেখলাম এইগুলো কিন্তু যে ফিটিংগুলো সাধারণত রড আয়রন দ্বারা বা স্টিলের জন্য তৈরি করা হয়ে থাকে স্টিল দিয়ে তৈরি করা হয়ে থাকে এইগুলো রড আয়রন বা স্টিল পাইপ ফিটিংস এর অংশ অর্থাৎ সাধারণত আমাদের বিভিন্নভাবে যে কাজগুলো করা হয়ে থাকে আমাদের বাসা বাড়ি বা বিভিন্ন রকমের অফিস বা আদালতে যেসব ফিটিংস এর কাজগুলো করা হয়ে থাকে সেগুলো সাধারণত এই রড আয়রন বা স্টিল পাইপের তৈরি করা হয়ে থাকে আমরা এবার বিভিন্ন প্রকার পাইপ ফিটিংস এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব অর্থাৎ আমাদের একাধিক পাইপকে বিভিন্ন কোণে যুক্ত করার জন্য বিশেষ পাইপ খন্ড প্রয়োজন হয় এগুলো আমরা বুঝি যে যখন আমরা একটা পাইপ থেকে বিভিন্ন কোণে বা বিভিন্ন জায়গায় যখন আমাদের সরবরাহ লাইন করা হবে এই সরবরাহ লাইন করতে গেলে আমাদের কখনো কখনো ফ্লেঞ্জ যুক্ত বা ফ্লেঞ্জ বিহীন বিভিন্ন ধরনের ফিটিংস আমরা এগুলো ব্যবহার করা হয়ে থাকে আমি আলোচনায় আরও বলেছিলাম যে যখন সাধারণত ঘরের ভিতরে বা সাধারণত বাইরে যেখানে প্রেশার কম থাকে সেখানে আমরা ফ্লেঞ্জ বিহীন আমরা পাইপ ফিটিংগুলো ব্যবহার করে থাকি আর যেখানে প্রেশারের খুব চাপের প্রয়োগ করা হয় খুব প্রচণ্ড বেগ বেশি থাকে চাপ বেশি থাকে যেখানে কখনো ভাইব্রেশন হতে পারে এরকম ক্ষেত্রে কিন্তু আমরা ফ্লাঞ্জযুক্ত পাইপ ফিটিংগুলো ব্যবহার করে থাকি অবশ্য এখানে ফ্লাঞ্জ যখন আমরা পাইপ ফিটিংগুলো ব্যবহার করব তখন কিন্তু তার মাঝে যাতে লিক প্রুফ হয় এর জন্য কিন্তু আমরা গ্যাসকেট জাতীয় বা মোটা কাপড় জাতীয় বা কোনো রাবার জাতীয় কোনো গ্যাসকেট আমরা ব্যবহার করে সংযোজন করে থাকি কিন্তু যখন আমরা ফ্লাঞ্জবিহীন ফিটিংসগুলো আমরা ব্যবহার করব তখন কিন্তু পাইপের সাথে পাইপের যে থ্রেড থাকে সেখানে সাধারণত এই লিক প্রুফ করার জন্য আমরা এক ধরনের টেপ হ্যাঁ থ্রেড টেপগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো করে থাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা করি ধন্যবাদ সবাইকে